আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকে ব্লগটি শুরু করলাম আপনাদের সঙ্গে। তো এখানে ছিল প্রায় এখন 10টা বাজে, আর এই তো বাহিরে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর রোদ, বাতাসও হচ্ছে দেখতেই পাচ্ছেন, গাছে পাতাগুলো কীভাবে নড়ছে। এদিকে হচ্ছে আমাদের পাট শাক, তারপর ডাটা শাক। তো এখান থেকে হচ্ছে কিছু ডাটা আমার বোন নিয়ে নিয়েছে, আজ ডাটা রান্না করব। তো সেজন্য এখান থেকে ছোট্ট ছোট্ট দেখে মানে কচি কচি যে ডাটাগুলো ওগুলো নিয়ে নিয়েছি, শুটকি দিয়ে রান্না করব অনেক মজা করে। সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পুরো ব্লগটা এনজয় করবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল মন থেকে অসংখ্য দোয়া ভালোবাসা। আর এই ছোটো ছোটো ডাটা দিয়ে মানে ছোটো মাছ রান্না করলে, তারপর যে কোনো রকম মানে শুটকি দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে। তো নিয়ে আসলাম, আর এখন ফ্যানের নিচে বসে আমি হচ্ছে ডাটাগুলো বানিয়ে নিচ্ছি। তো খুবই কচি ছিল, আর সেজন্য আমি হাত দিয়েই বানিয়ে নিচ্ছি। আর ইদানিং এত বেশি গরম পড়েছে মানে বলার বাহিরে, অনেক বেশি গরম লাগে দিনের বেলা, মানে দিনের বেলা গাম, রাতের বেলা আবার ঠান্ডা লাগে, এরকম অবস্থা হয়েছে। তো কেটে কুটে রেডি করে নিয়েছি। এদিকে হচ্ছে আমাদের গাছের বেলাবু দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর বড় হয়েছে আর অনেক বেশি করে ধরেছে গাছের মধ্যে। এদিকে হচ্ছে কড়াই বসিয়ে নিয়েছি, আমি দিয়ে দিলাম অল্প করে তেল। এখন আমি বাগার দিয়ে দেব শুটকি তরকারির জন্য। দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা। গরু মশলা দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর ধনিয়ার গুঁড়োটা দিইনি যেহেতু শুটকি রান্না করছি। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে আমি কচি কচি ডাটা দিয়ে দিচ্ছি। আর এই ডাটাগুলো আমি পাতা সহ নিয়েছি, পাতাগুলো খুবই ফ্রেশ আমাদের হাতে লাগানো, সেজন্য মানে ডাটার পাতা সহ নিয়েছি। দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি, অল্প একটু পানি দিয়ে আমি এখন ঢাকনাটা ঢেকে রাখব। তো এই তরকারিটা হচ্ছে আমি সেহরির জন্য রান্না করছি, আর সেহরির সময় মানে এরকম কিছু খেতে ইচ্ছা করে, তো সেই জন্য রান্না করছি। আর শুটকি দিয়ে মানে আলতো করে রান্না করছি, আমি মাখা মাখা করে রান্না করব, বেশি করে জুল দেব না।
এখানে সিদ্ধ হওয়ার পর এই ডাটা শাকগুলো দেখতে পাচ্ছেন একটুখানি হয়ে গেছে। তো এদিকে হচ্ছে আমি মলা মাছের শুটকি দিয়েছি, সঙ্গে সামান্য কাঁচকি মাছের শুটকি দিয়েছি, দুইটা শুটকি একসঙ্গে মিক্স করে দিয়েছি। শুটকি থেকে দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে যাচ্ছে। তো আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে অলমোস্ট, আমি এখন নামিয়ে নেব। আর এইরকম তরকারি হলে আমার ইচ্ছা করে সঙ্গে সঙ্গে খেতে বসে পড়ি, তো এখন তো আর খেতে পারবো না, মানে সেহরির সময় আসলে তখন খেতে হবে। আর এই তো ফাইনালি একটু দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে শুটকি তরকারিটা, যে দেখতে যেরকম লাগছে খেতে মনে হয় অনেক বেশি মজা হবে। এদিকে হচ্ছে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তেল। তো ডিম বোনা করব, আমার ছোট্ট ভাই ওরা ডিম বোনা খাবে, তো সেজন্য ডিম নিয়ে নিয়েছি সিদ্ধ করা। আর এখন হচ্ছে আমি হলুদ লবণ দিয়ে একটু ম্যারিনেট করে ফ্রাই করে নেব। তো ডিমগুলোকে আমি হালকা ফ্রাই করেছি, এখন বুনার জন্য বাগার দিয়ে দেব। একই ফ্রাই প্যানে যেটুকুনি তেল নিয়েছিলাম এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি গুঁড়ো মশলা দিচ্ছি। মরিচের গুঁড়ো 2 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, আর ধনিয়ার গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, অল্প 5 ফোড়নের গুঁড়ো। পানি দিয়ে দিলাম, মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ফ্রাই করে রাখা ডিম দিয়ে দিলাম। সব শেষে আমি ধনে পাতা ছিটিয়ে এখন নামিয়ে নেব। আমার রান্না করা হয়ে গেছে। তো আজকের সেহরিতে এই ছিল সিম্পল রান্না বান্না, ডিম পোনা, সেই সাথে শুটকি। আরও রান্না করা আছে, মানে ওগুলো রয়ে গিয়েছে, তো এত বেশি রান্না করলে দেখা যায় রয়ে যায়, আর অল্প করে রান্না করলে খাওয়া হবে, মানে তরকারির অপচয় হবে না। আর এই তো এদিকে হচ্ছে আমার বোন গাছ থেকে আম পেড়ে নিয়েছে, তো ইফতারের পর একটু আম মাখা খাবো, সেজন্য এখানে থেকে আম পেড়ে নিয়েছে। আর আমাদের বাড়িতে এবার আমের ফলনটা একটু কম হয়েছে, মানে প্রত্যেক বছর দেখা যেত অনেক বেশি করে আম ধরেছে গাছের মধ্যে, এবার মানে গাছের চিপা চিপায় 2টা 4টা করে আম ধরেছে, এইরকম অবস্থা। তো এই তো ইফতার করে মানে কিছুক্ষণ রেস্ট করেছি, আর এখন হচ্ছে আম মাখা খাবো, তারপর নামাজ পড়তে যাব। এদিকে আম বানিয়ে নিয়েছে আমার বোন, আর অল্প একটু গুঁড়ো মরিচ দিয়ে লবণ দিয়ে এখন মাখিয়ে নিচ্ছে। তো আম মাখা খেয়ে নিচ্ছি, আর এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর দেখা হবে নতুন ব্লগে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।